সকল বন্ধুরা, আশা করি তোমরা সকলেই ভালোই আছো। রাজীব দত্ত চ্যানেলে অনেক অনেক স্বাগত। আর ভিডিও শেয়ার করছি কুচবিহার জেলার ছোট গ্রাম থেকে। বন্ধুরা, একটা ছোট একটা অনুরোধ রইলো আমাদের চ্যানেলে, তোমরা যদি নতুন হয়ে থাকো সাবস্ক্রাইব করে পাশে থাকা অনুরোধ রইলো। বন্ধুরা, আমাদের ভিডিওগুলো দেখবে, শুধু সাবস্ক্রাইব দিলে হবে না, আমাদের ভিডিওগুলো দেখবে, আমাদের ভিডিওগুলো কেমন হয় ভালো লাগলে কমেন্টে জানাবে, খারাপ লাগলে কমেন্টে জানাবে। তাহলে বন্ধুরা সঙ্গে থাকো। এদিকে দেখো বন্ধুরা, আমি বাজার থেকে অল্প কটা শাক এনেছি, তাই তোমাদের বৌদিমণি আমাকে বলতেছে কি গো আজকে অল্প কটা শাক নিয়ে এসেছো, এ করে শাক দিতে হবে না, ভাজি করে তো অল্প হয়ে যাবে, ঝোল রান্না করে তা হয়তো। সেজন্য দেখো তোমাদের বৌদিমণি আমাদের খেত থেকে পালং শাক তুলে নিচ্ছে। আমাদের পালং শাকগুলো এই বছর না ভালো হয়নি, কেননা সব নষ্ট হয়ে গিয়েছে। দেখো তোমাদের বৌদিমণি পালং শাক তুলতেছে। অন্য অন্য বছর আমাদের জমিতে ভালোই শাক হয়, এ বছর কেননা নষ্ট হয়ে গেল। তোমাদের বৌদিমণি শাক তোলা তো হয়ে গেল, এখন শাকগুলো বেছে নিচ্ছে। ও আমাকে বলতেছে দুটো শাক যদি একসঙ্গে মিক্স করা যায় তাহলে শাকটাও খেতে ভালো লাগবে আর শাকটাও বেশি হবে, কেননা আমরা লোক চারজন লোক, তোমার ওই অল্প শাক দিতে হবে না। সেজন্য আমাদের জমি থেকে শাক তুলে আনলো, আর বাজার থেকে এনেছি বারোমিশালি শাক। বারোমিশালি শাক কিন্তু খেতে খুব ভালো লাগে, তোমরাও বারোমিশালি শাক খাবে, খেতেও খুব ভালো লাগবে, আর শরীরের পক্ষে না খুব ভালো, স্বাস্থ্যের পক্ষে। আর রোজ দিন শাক খাওয়া ভালো তো বন্ধুরা, শাক খেলে শরীরটা ভালো থাকে। ও আমাকে বলতেছে শুধু তো শাক ভাজি দিয়ে খাওয়া যাবে না, কিছু মনে করে ঝোল না হলে তো খাওয়া যায় না, সেজন্য ওনারা ডাল বসিয়ে দিবে, মসুরির ডাল, কেমন আজকে বাজার থেকে মসুর ডাল এনেছি, আর অনেকদিন থেকে না আমরা মসুর ডাল খাই না, আর আজকে অনেকদিন পরে খাবো। দেখো যে উনানে জল তো বসিয়ে দিয়েছি, আর মসুর ডাল রান্না করলে না জলটা যদি গরম করে রান্না করা যায় ডালটা খেতেও ভালো লাগে আর খুব স্বাদ হয়। আর এখন তো শীতকাল, মসুর ডাল ভালো লাগে না অতটা, তা আমরা অনেকদিন পরে খাবো, তো আশা করি মনে খুব ভালোই লাগবে। আর এদিকে দেখো ডালের জন্য পেঁয়াজ কাটতেছি, পেঁয়াজ লঙ্কা। আর এদিকে তো দেখো ডালের ফেনা এসেছে, ওকে বললাম তুমি পেঁয়াজগুলো কাটো, আমি এদিকে ডালের ফেনাটা ফেলে দিই। এদিকে তো পেঁয়াজ আর লঙ্কা কাটা হয়েই গেল, আর ডালটাও না আদা সেদ্ধ হয়ে গেছে, সেই জন্য দেখো পরিমাণ মতো লবণ, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ কুচি দিয়েছে, দিয়ে একটু জাল করবে, কারণ এগুলো তো সিদ্ধ হতে লাগবে, পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা সিদ্ধ না হলে তো খেতে ভালো লাগবে না। এদিকে সিদ্ধ হয়ে গেছে, দেখো এখন ডাল ঘুটনি দিচ্ছে, খুব সুন্দর সেন্ট বাড়িয়েছে, আর মুসুর ডালের সেন্টটা না আমার খুব ভালো লাগে। আর এদিকে দেখো হলুদ তো দিয়ে দিল, পরিমাণ মতো হলুদ তো দিয়ে দিল। আর এদিকে দেখো সম্বাসের জন্য রেডি করছে, কড়াই তো গরম হয়ে গেছে, এখন তেল ছিঁড়ে দিল, এখন জিরা দিয়ে দিবে। আর তোমরা এইভাবে বাড়িতে রান্না করে খাবে মুসুর ডাল, এইভাবে যদি রান্না করে খাও না খুব স্বাদ লাগবে। আর এদিকে পেঁয়াজ কুচিটা ছেড়ে দিল, একটু নাড়াচাড়ে করে নিল। আমার না মানে লোভ হচ্ছে, তো সেজন্য মানে বলতে একটু কি বলবো, খুব খিদে পেয়ে গেছে আমার। আজকে দেখো ডালটা ছেড়ে দিল, ও খুব সুন্দর কালার হয়ে গেছে। বন্ধুরা, তোমাদের বৌদিমণি যে শীতকালে আজকে মুসুর ডাল এত সুন্দর করে রান্না করলো আমি ভাবতেই পারিনি, শীতকালে যে এত মুসুর ডালটা স্বাদ হবে। তাহলে বন্ধুরা তোমরা ওইভাবে বাড়িতে বানিয়ে খাবে। আর কিছু মুড়ি দাও ভাস্করকে, লজ্জা রেখে খাইতেছো নাকি, খাও, চিনি কমেছে না, জামা কাপড় না শুকায় নাই। বিকাল হয়ে গেল না, এ দেখো আমাদের জাংলা, লাউ জাংলা, কই শস্য গাছ, এই যেগুলা আমি সব উঠে ফেলবো তো, নাহলে রসুন নষ্ট হয়ে যাবে, আমাকে ফেলে কোথায় যাচ্ছ আবার। আমাদের বাড়িতে দেখো চন্দ্রমল্লিকা কত সুন্দর ফুলগুলো, তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে। এ দেখো আমাদের গোলাপ ফুলের পাপড়িগুলো পড়ে গিয়েছে, এ দেখো চন্দ্রমল্লিকা কত সুন্দর, এটা আবার কি চন্দ্রমল্লিকা বলে, তোমরা জানলে অবশ্যই কমেন্টে জানাবে। আর এই দেখো একটা গোলাপি কালার চন্দ্রমল্লিকা, একটা পেঁয়াজি কালার, একটা হলুদ কালার। এই দেখো আমাদের গোলাপ ফুলে গোলাপ কত সুন্দর ধরেছে, ও খুব সুন্দর গোলাপ ফুল,
আইসো পূর্ণিবাড়ি যখন যাবো না, যাস ওই তো যাওয়ার সময় বা আসার সময় আমাদের ওই ঢুকে যাবে। তাহলে আইসো, হ্যাঁ মনে কিছু নিও না, অনেক কষ্ট দিলাম যে খাইলা। তাহলে আইসো, হ্যাঁ রাস্তাঘাট দেখা যাও ঠাকুমা। হ্যাঁ ঠাকুমা সাবধানে পার হো, হ্যাঁ আসো আবার। বড় হয়েছে তো, এই যে কাটা লাগবে হাতের মধ্যে, আরো মোটামুটি পনেরো দিন পরে না পাকবে তখন। রাস্তা ধারে গাছ না, ওই দেখো ওইটা বড় প্যাকের ওয়াশ পড়তেছে টুপ টুপ করে। বন্ধুরা ঠাকুমা তো অনেকদিন পরে আসলো আমাদের বাড়িতে, আমরা আজকে অনেক আনন্দ ফুর্তি করলাম। আর ঠাকুমা তো এখন চলে গেল, তারপরে আমরা সবাই মিলে বড়ি খেলাম অনেক আনন্দ ফুর্তি করে। তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এখানে শেষ করছি। আমাদের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, আর আমাদের যদি ভিডিওটা ভালো লাগে লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে, সাবস্ক্রাইব করে পাশে থাকা হতো। বন্ধুরা ছোট্ট একটা অনুরোধ, ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো, বাই বন্ধুরা।